জাতীয়তাবাদী দল বিএনপির ভিসেন্সা শাখার উদ্যোগে পালিত হয়েছে ঐতিহাসিক 7ই নভেম্বর বিপ্লব ও শান্তি দিবস। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভিসেন্সা শাখা গত শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করে। ভিসেন্সা বিএনপি সভাপতি হাবিল কাপ্পার মুক্তারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের পরিচালনায় আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফলতা ও সঠিকভাবে রাষ্ট্র পরিচালনার কথা তুলে ধরেন উপস্থিত বক্তারা। অনুষ্ঠানে দলের নেতা কর্মীরা আরো বলেন, আজকের এই দিনে বন্দি অবস্থা হতে সিপাহী জনতা আন্দোলন করে সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানকে মুক্ত করে নিয়ে আসে, দেশের মানুষ ফিরে পায় তাদের প্রিয় নেতাকে। বক্তারা বাকশালী সরকারের সমালোচনা করে বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি আজ বাকশালের ভূমিতে পরিণত হয়েছে, এ অবস্থা থেকে দেশকে বাঁচাতে হলে অবৈধ সরকারকে উৎখাত করতে হবে, না হলে দেশে আর কখনোই গণতন্ত্র ফিরে আসবে না। এ সরকার শুধু হত্যা গুম আর মিথ্যা মামলা দিয়ে বিরোধী নেতাকর্মীদের জেলে রেখে তাদের ক্ষমতা পাকাপোক্ত করে তুলেছে। ভিসেন্সা আলতেসেক্কা তো পিয়াসা সান পাওলো সংলগ্ন মেনসা বার হলে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মাসুদ কবির শামু, মিয়া বাদল, রনি শেখ, আব্দুর রাজ্জাক, কাজী সাত্তার, শাকিল আহমদ, নিজাম সরকার সহ আরও অনেকে। ইতালির ভিসেন্সা থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই।